হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শিক কাবাব। আর এই শিক কাবাবটা তৈরি করে দেখাবো চুলাতে। সামনেই যেহেতু কোরবানি, এই কোরবানির ঈদে আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। অনেকেই হয়তো শিক কাবাবটা তৈরি করা ঝামেলা মনে করেন, তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তাহলেই বুঝতে পারবেন এটা তৈরি করা কতটা সহজ। শিক কাবাব তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম পরিমাণ গরুর মাংস। আর আপনারা কিন্তু খাসির মাংসটা দিয়েও এই শিক কাবাবটা তৈরি করে নিতে পারবেন। এর জন্য আমি প্রথমে নিয়েছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর 1/3 কাপ পরিমাণ টক দই। এই টক দই আর পেঁয়াজ বেরেস্তাটাকে আমি একটু ব্লেন্ড করে নিব, আপনারা চাইলে পাটায় পিষেও নিতে পারেন। শিক কাবাবের জন্য মাংসটাকে আমি এরকম একটু লম্বাটে আর পাতলা করে কেটে নিয়েছি। শিক কাবাবের জন্য কখনোই মাংস চাকা চাকা করে কাটতে যাবে না, এরকম কিছুটা লম্বা এবং পাতলা করে কেটে নিতে হবে। এখন আমি মাংসটা ম্যারিনেট করব, আর এর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি সেই টক দই আর পেঁয়াজ বেরেস্তার মিশ্রণটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কাঁচা পেঁপে বাটা, আর পেঁপেটাকে স্কিন সহ বেটে নিতে হবে। এই পেঁপে বাটাটাকে আমি ব্যবহার করছি মিট টেন্ডারাইজার হিসাবে, আর এটা কিন্তু মাংসটাকে জুসিনেস বজায় রাখতেও হেল্প করবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য একটু জয়ত্রী গুঁড়া আর সামান্য একটু জয়ফল গুঁড়া। এই দুটা মিলিয়ে 1/2 চা চামচের থেকেও কম আছে, খুবই সামান্য পরিমাণ দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন সব কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি সরিষার তেল দিব, তবে মাংসের সাথে আগে মশলাটা মেখে নিয়ে তারপরে আমি তেলটা দিব। তো মশলাটা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর এর মধ্যে কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। তো সব কিছু হাত দিয়ে ভালোভাবে আরও একবার মিশিয়ে নিচ্ছি। এখন একটা প্লাস্টিক র্যাপার দিয়ে বাটিটাকে আমি র্যাপ করে নিচ্ছি, আপনারা যে কোনো ঢাকনাই ইউজ করতে পারেন এখানে। এখন এই বাটিটাকে আমি সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এই শিক কাবাবের মাংসটা যত বেশি ম্যারিনেট করা হয় তত বেশি এটার টেস্ট ভালো আসে। আপনাদের হাতে যদি সময় একেবারেই না থাকে সেক্ষেত্রে 2 থেকে 3 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। সারা রাত পরে আমি বাটিটাকে ফ্রিজ থেকে বের করে এনেছি। আর শিকে গেঁথে নেওয়ার আগে এখন মাংসটাকে আমি আরও একবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে মাংসটা গেঁথে নেওয়ার জন্য যে কাঠিগুলো ব্যবহার করব, এই কাঠিগুলোকে একটা গ্লাসে পানি নিয়ে তার মধ্যে 1/2 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছি। এতে করে আর কাঠিগুলো ভাজার সময় পুড়ে যাওয়ার কোনো রিস্ক থাকবে না। তো এখন আমি কাঠিতে গেঁথে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করেন কীভাবে আমি এটাকে গাচ্ছি, এরকম করে একটু টুইস্ট করে এভাবে গেঁথে নিতে হবে। এতে করে মাংসটার ছুটে যাওয়ার কোনো ভয় থাকবে না, এবং এটা যখন কুক হবে তখন ফাঁকাও হয়ে যাবে না। অনেক সময় দেখা যায় যে কাঠি থেকে একটু আগুনের তাপ পাওয়ার পরে ফাঁকা ফাঁকা হয়ে যায়, তো সেটাও আর হবে না। তো এভাবে আসলে মাংসটাকে গেঁথে নিতে হবে, আর এটা কিন্তু খুবই সহজ। আপনাদেরকে আরও একটা গেঁথে দেখাচ্ছি, দেখেন ওই একইভাবে আমি এটাকেও গেঁথে নিচ্ছি। এবং এই একই স্টেপ ফলো করে আমি সবগুলো কাঠির মধ্যে কাবাবগুলো ঢুকিয়ে নিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। আর এই শিক কাবাবটা ভেজে নেওয়ার জন্য কিন্তু খুবই অল্প তেল লাগে। তেলটাকে একটা ব্রাশের সাহায্যে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হওয়ার পরে এর মধ্যে আমি শিক কাবাবগুলো দিয়ে দিচ্ছি একে একে। কাবাবগুলো দেওয়ার পরে এখন এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচ আছে লোতে, 5 মিনিটের জন্য এটাকে আমি ঢাকনা দিয়ে লো আঁচে জাল করে নিব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এই কাবাব থেকে কিন্তু বেশ অনেকটা পানি বের হয়েছে। আর এগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে মিডিয়াম লোতে করে দিচ্ছি। আর
এটাকে উল্টে নেওয়ার পরে আর কিন্তু ঢাকনা দেওয়ার কোনোই প্রয়োজন নেই, কারণ এটাকে অনেকক্ষণ পর্যন্ত ম্যারিনেট করার কারণে আর কাঁচা পেঁপে বাটা ব্যবহার করার কারণে মাংসটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। তো চুলার আঁচ মিডিয়াম লোতে করে এখন কিছুটা ভেজে নিচ্ছি। যখন এরকম একটু হালকা লালচে কালার আসবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাংসে ম্যারিনেট করার লাস্টে বাটিতে যে এক্সট্রা মশলাটা ছিল সেই মশলাটা আমি একটা ব্রাশের সাহায্যে এই মশলাটাকে এভাবে গায়ে ছড়িয়ে দিচ্ছি। আপনারা যে কোনো চামচ ব্যবহার করতে পারেন। তো মশলাটা দিয়ে এভাবে উল্টে দিচ্ছি আর এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে মিডিয়ামে করে দিয়েছি এবং এই সাইডটাতেও আমি একইভাবে মশলাটাকে লাগিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে এরকম লালচে করে ভেজে নিব। আর এরই মাঝে কিন্তু আমার কাবাবগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আর এই কাবাবগুলো সিদ্ধ হতে 12-15 মিনিট সময় লেগেছে। দেখেন এটা এতটাই সফট হয়েছে যে এটা উল্টে গেলে ছুটে আসতেছে। তো কাবাবগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে এভাবেই সার্ভ করতে পারেন, তবে আমি একেবারে সেই রেস্টুরেন্টের স্বাদটা চাচ্ছি, তাই এর মধ্যে আমি একটু ধোয়া দিব। এর জন্য একটা ফয়েল পেপারে বাটি বসিয়ে দিয়েছি আর চুলা এক টুকরা কয়লা আমি গরম করে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা তেল। তেল দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন ধোয়া বের হচ্ছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব 5 মিনিটের জন্য। তো হয়ে গেল আমার চুলায় তৈরি রেস্টুরেন্ট স্টাইলের শিক কাবাব। সামনেই যেহেতু কোরবানির ঈদ, এই ঈদে আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। আর এই শিক কাবাবটাকে আমি সার্ভ করেছি কিছু সালাদ এবং চুলায় তৈরি করা নান রুটির সাথে। চুলায় তৈরি করা নান রুটির রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে এবং রেসিপিটি আমি আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করতে পেরেছি। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলের আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।